নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরন্স ক্রিয়েটিভ কিচেনের আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে দারুণ চটপটা একটা ডিমের রেসিপি। হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা আজকে করেছি, এগ লাবাবদার, একদম ধাবা স্টাইলে তৈরি ডিমের এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি, রুমালি রুটি, পরোটা, নান, কুলচা, যে কোনো কিছুর সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে খুব ভালো যায় এই ডিমের রেসিপিটি বা এগ লাবাবদার। আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি, ধাবা স্টাইল এগ লাবাবদার। এই ধাবা স্টাইল এগ লাবাবদার তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। আমরা এখানে চারটে ডিমে রান্না করব, আর একটা ডিম আমরা গার্নিশ করার জন্য ব্যবহার করব, সেটা আমি দেখাবো। খুব চটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায় তার জন্য প্রথমেই একটা সস প্যানে একটু জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর 6-7টা রসুনের কোয়া দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এখানে ভাঙা কাজু দিচ্ছি 20-22টা, একটা টমেটো 4 ফালি করে সেটাও দিয়ে দিচ্ছি, আর 3টে এলাচ এবং 5টা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সব জিনিসগুলোকে আমরা জলের মধ্যে ফোটাতে থাকব যতক্ষণ না টমেটোটা ভালো করে সিদ্ধ হচ্ছে। পাঁচ ছ মিনিট সময় লাগবে টমেটোটা সিদ্ধ হতে। টমেটোটা যখন মোটামুটি নরম হয়ে যাবে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার জন্য আমরা সব কিছু সসপ্যান থেকে তুলে একটা প্লেটের উপর ঢেলে নিচ্ছি। কিছুটা সময় এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দিচ্ছি। এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আমরা এটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব এবং এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একদম স্মুথ পেস্ট দেখতেই পাচ্ছেন আমরা তৈরি করে নিয়েছি, এবং এই পেস্টটা দিয়ে আমরা গ্রেভিটা তৈরি করব। চলে আসি রান্নায়, গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমরা তেল এবং বাটার মিশিয়ে করব। প্রথমে 2 চামচ তেল দিচ্ছি কড়াইতে, আর বড় 1 চামচ বাটার। একদম লো ফ্লেমে বাটারটা গলিয়ে নেব, গ্যাস বাড়াবে না, তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে, পোড়া বাটারের টেস্ট এবং স্মেল কোনোটাই ভালো লাগে না, তাই বাটারটাকে প্রথমে আমরা গলিয়ে নিলাম। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা একটু সময় তেলের মধ্যে রেখে নাড়াচাড়া করে নেব, আর তারপর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে এবং এটাকে আমরা মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়, কারণ যেহেতু এতে কাজু বাদাম দেওয়া আছে তাই মাঝে মধ্যেই না নাড়াচাড়া করলে এটা কিন্তু তলায় লেগে যাবে। মশলাটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষাতে কষাতে যখন এইরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে এবং মশলাটা কড়াই থেকে আলাদা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে, তার মানে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দেব সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। যে কোনো গ্রেভিতেই মশলা যত ভালো কষানো হবে তার ফ্লেভার তত ভালো হবে,
এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ, চিজটা এই গ্রেভির টেস্টটাকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে। চিজটা যখন গলে যাবে আমরা এর মধ্যে দিচ্ছি আরো একটু জল, খুব বেশি জল আমরা এতে দেব না, গ্রেভিটা একটু মাখামাখাই হবে। আপনারা এটা যতটা গাঢ় বা পাতলা করতে চাইবেন সেই অনুযায়ী এর মধ্যে জল দেবেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমরা রান্নায় আগে যদিও নুন ব্যবহার করিনি, কিন্তু বাটার এবং চিজের মধ্যে নুন থাকেই, তাই সেই অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন। গ্রেভিটা আমাদের তৈরি হয়ে গেছে, এবারে আমরা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে গোটা ডিম এর মধ্যে দেব না, ডিমগুলোকে আমরা হাফ করে এর মধ্যে দেব। হাঁসের ডিমের এমনিতেই একটা খুব সুন্দর ফ্লেভার আছে, তবে এই রেসিপিটা আপনারা মুরগির ডিম দিয়েও করতে পারেন। ডিমগুলোকে আমরা মাঝখান থেকে দুটুকরো করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবং ডিমের গায়ে আমরা গ্রেভিটাকে একটু মাখিয়ে দেব। গ্যাসটাকে এখন আমরা লো ফ্লেমে রেখেছি যাতে গ্রেভিটা আর না শুকিয়ে যায়। এরপর ডিমের গায়ে আমরা গ্রেভিটাকে একটু মাখিয়ে দেব। আর একটা যে ডিম আমরা এক্সট্রা রেখেছিলাম সেই ডিমটাকে আমরা গ্রেটার দিয়ে এরকম করে ঘষে ডিমের সাদা অংশটা গ্রেভির ওপরে ছড়িয়ে দেব। এতে গ্রেভিটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিজি এগ লাবাবদার। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং রুটি, রুমালি রুটি, পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে এটাকে সার্ভ করবেন, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপি সম্বন্ধে আরও কিছু জানার থাকলে সেটা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি সেটা আমাদের জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরন্স ক্রিয়েটিভ কিচেনে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।